রাতের আধার এখনও কাটেনি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল জেলা সদরের 25 কিলোমিটার উত্তর পশ্চিম আর বানারীপাড়া উপজেলা সদরের প্রায় 3 কিলোমিটার উত্তরে সন্ধ্যা নামের এই নদীতে নৌ চলাচল শুরু হয় খুব ভোরে। সন্ধ্যার বুকে মাছ ধরার এসব নৌকা স্থানীয় বেদে সম্প্রদায়ের। মাছ ধরা বানারীপাড়ার বেদেদের মূল পেশা। বহুতাই সন্ধ্যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 91 নম্বর নদী। দেশের আর সব নদীর মতো সন্ধ্যাও নদীজীবী বেদেদের জীবন জীবিকার মূল সহায়। বাদিয়া, বাইদ্যা বা বেদেরা নদীপ্রধান বাংলাদেশের প্রাচীন যাযাবর জনগোষ্ঠী। বংশপরম্পরায় নদীতেই ওদের চলাচল, বসবাস, জীবিকার অন্বেষণ। বানারীপাড়ার বেদে ও বেদেনীরা মাছ ধরার দক্ষ শিকারী। দেশের মূল জেলে সম্প্রদায় পুরুষ প্রধান হলেও বেদে সমাজে মেয়েরাই মাছ ধরায় বেশি অগ্রণী। সপরিবারে মাছ ধরার এই চল ওদের বংশপরম্পরার ঐতিহ্য। যে নৌকাটি বেদেদের জীবিকা অর্জনের মাধ্যম সেটিতেই আবার ওদের ভাসমান সংসার। বিশ্বের আর সব জায়গার যাযাবর বা জিপসিদের মতো নদীমাতৃক বাংলাদেশের বেদেরাও যাযাবর জীবনযাপনে অভ্যস্ত। জলে ভাসা জীবন জীবিকার কারণে ওদেরকে জল যাযাবর বা নদী যাযাবরও বলা যায়। বানারীপাড়ার বেদেরা মাছ সাধারণত ধরেন প্রায় 45 কিলোমিটার দীর্ঘ সন্ধ্যা নদীর মূলধারা এবং শাখা খালে। নয়টি শাখা বা গোত্রে বিভক্ত বাংলাদেশের বেদেরা। জীবিকার তাগিদে সাপ ও বানরের খেলা ও জাদু দেখানো, ব্যথা নিরাময়ে শিঙ্গা লাগানো, দাঁতের পোকা ফেলা, সাপে কাটা রোগীর চিকিৎসা এবং গাছগাছড়ার ওষুধ, তাবিজ কবজ, চুড়ি, ফিতা ও খেলনা বিক্রি সহ নানা ধরনের কাজ করেন। মাছ ধরার কাজ সাধারণত করেন লাউও বা বাবাজিয়া গোত্রের বেদেরা। মাছের যোগান ভালো থাকায় এবং অন্য সব পেশার উপযোগিতা কমে যাওয়ায় সন্ধ্যা নদীবিধৌত বানারীপাড়ার বেদেরা মাছ ধরাকেই করেছেন মূল পেশা। ভাগ্য গণনা সহ নানা কাজে ব্যবহারের জন্য বেদেরা পায়রা ও টিয়াসহ নানা ধরনের পাখিও পোষেন নৌকায়। সাংসারিক কাজের দরকারি নানা উপকরণ নজর কাড়ে বেদেদের নৌকায়। সোলার প্যানেলও আছে কোনো কোনো নৌকায়। মাছ ধরার পর স্থানীয় বেদেবহরের বেশিরভাগ নৌকা থাকে বানারীপাড়া ফেরিঘাটের আশপাশে। নিজেদের ধরা মাছেই দৈনন্দিন আমিষ চাহিদা মেটে বেদেদের।
রান্নাবান্না সহ সাংসারিক সব কাজ বেদিনীরা সমান তালে সারেন মাছ ধরার পাশাপাশি। এখানকার বেদেবহরে গোটা বিশেক বেদে পরিবার, প্রতি পরিবারে গড়ে 6-7 জন সদস্য। কি ঘরে কি বাইরে সাংসারিক দায় দায়িত্ব ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি সামলান। স্রোতে ভাসা কচুরিপানার মতোই বেদেদের নিজস্ব কোনো ভূমি নেই কোথাও, ভাসমান নৌকাই ওদের বিকল্প ভূমি। দিনের পর দিন নৌকাতে সব কিছু, নৌকাতেই জীবনভর থাকা। ভবঘুরে জীবন হলেও বেদেদের আছে নিজস্ব ধারার জীবন পদ্ধতি, জীবিকা, লোকসংস্কৃতি, বিয়ের রীতি, চিকিৎসা রীতি আর ভাষা। নিজস্ব ভাষা ঠেট বা ঠের এবং বাংলা দু ভাষাতেই কথা বলেন ওরা। নৌকাতেই জন্ম বেদেদের, নৌকাতেই বেড়ে ওঠা, জীবনের অন্ত নৌকাতেই। বেদেরা ছিন্নমূল, অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ জীবনটাই ওদের প্রধান বাস্তবতা। সাধারণত পারস্পরিক পছন্দের ভিত্তিতে বিয়ে করে নতুন সংসার গড়েন বেদে বর কনেরা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় নৌকাতেই, বিয়ের পর আলাদা নৌকায় চলে নতুন সংসার। নানান কৃতকৌশলে বেদেরা নিজেদের সাংসারিক জিনিসপত্র গুছিয়ে রাখেন নৌকায়, এক নৌকাতেই ওদের পুরো সংসার। মোটা দাগের হিসাবে বেদেদের সিংহভাগের অবস্থান দারিদ্র্যসীমার নিচে এবং প্রায় 95% শিশু বিদ্যালয়ে যেতে পারে না। কৌম সমাজের রীতিনীতি মেনে চলা বেদেদের মধ্যে গোত্রপ্রীতি প্রবল। বেদেদের বৈচিত্র্যময় জীবন সংগ্রামে কর্মিষ্ঠ বেদে নারীদের পরিশ্রম, পরিবারের প্রতি মমত্ব ও ভালোবাসা, পরিস্থিতি মোকাবেলার সাহস এবং নেতৃত্ব গুণ বিশেষ এবং মুখ্য ভূমিকা রাখছে যুগ যুগ ধরে। কয়েকটি পরিবার নিয়ে এক একটি দল, কয়েকটি দল নিয়ে বহর, কয়েকটি বহর নিয়ে উপগোত্র, আর কয়েকটি উপগোত্র নিয়ে বেদেদের পুরো গোত্র। দেশ জুড়ে ছড়িয়ে থাকা গোত্রীয় নেটওয়ার্কের সাথে কমবেশি সম্পর্ক থাকে প্রতিটি বহরের। বানারীপাড়ার বেদে বহর বরিশালের টর্কি বন্দর কেন্দ্রিক বেদে উপগোত্রের সাথে যুক্ত। সারা দিনের কাজের পর রাতের আধারে চলে সপরিবারে খাওয়া দাওয়া সহ পারিবারিক জীবনের নানা অনুষঙ্গ। সমাজসেবা অধিদপ্তরের হিসাব মতে বানারীপাড়া সহ পুরো দেশে বেদে সম্প্রদায়ের মানুষ আছেন প্রায় 8 লাখের মতো।
বানারীপাড়া বেদেবহরের হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী বৈরী পরিবেশের সাথে যুদ্ধ করেই পড়ালেখা করে, সুযোগ সুবিধা মতো স্কুলেও যায়। বেদেদের জীবন যেমন বৈচিত্র্যময়, তেমনি সমস্যা সংকুল। মৌলিক অধিকারের বেশিরভাগ অধরা থাকায় পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী বাধ্য হয়ে যাপন করছে উপেক্ষিত জীবন। চাওয়া পাওয়ার হিসাব না মেলা উপেক্ষিত জীবনের ক্ষত আধারে ওরা ঢাকেন স্নেহ মায়া মমতায়। বেদেবহরের মিটমিটে আলো যেন জলে ভাসা অনিশ্চিত বেদে জীবনের সমার্থক। খসে পড়া তারার মতোই নিভে যাবার আগে জ্বলছে নিশুতি রাতের নিকষ অন্ধকারে।